হঠাৎ প্রাপ্তি সেন্সলেস হয়ে গেল কেন? তাহলে কি সেরে ওঠার লক্ষণটা ঠিক নয়? যতই ভাবি সেরে যাবে, আসলে কি সারবে না? এর জবাব দিতে পারে একমাত্র ডাক্তার। কি ভাবছেন দাদা, অভি আর প্রাপ্তির বিয়ের কথা? সত্যি একটা বিয়ে মানে একটা যজ্ঞ, হাজার প্রবলেম, হাজার কথা। তবে এখনো তো অনেক সময় আছে, এটা নিয়ে না হয় পরে ভাবা যাবে। এটা নিয়ে এক মুহূর্ত ভাবা উচিত না সুরজিৎ। দেখ, বাস্তবকে মেনে নেওয়াই ভালো। জোর করে সিদ্ধান্ত নিয়ে একটা ছেলের জীবন, একটা পরিবারের শান্তি নষ্ট করা উচিত নয়। ঠিক আছে ঠিক আছে, তুই যেভাবে বলছিস একটু এটা নিয়ে ভাবা যেতে পারে, কিন্তু একেবারে তো বাতিল করে দেওয়া যায় না সুরজিৎ। যতই আমরা প্রাপ্তিকে নানাভাবে এক্সাম্পল খাড়া করে বোঝাই যে এই লোকটা লোকটা কিউরেবল, আমি তো জানি যে ওর যা স্টেজ ওর পক্ষে বাঁচা কঠিন। এই অবস্থায় অভির সঙ্গে বিয়ে দেওয়াটা একটা ইনহিউম্যান ব্যাপার হয়ে যাবে না? ঠিক আছে, আমি এটা ডাক্তারের ওপিনিয়ন নিয়ে নিচ্ছি, ও কি বলে শুনি, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। কি পরিষ্কার হবে? ডাক্তার কখনো বলবে যে রোগ সারবে না? শুধু বলবে ট্রিটমেন্ট সেরে যাবে। ঠিক আছে, তাহলে ডাক্তারের সঙ্গে একবার ভালো করে কথা বলে নেওয়া যাক, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন না, এটা আমি ওকে কিছুতেই বোঝাতে পারছি না। আমি এটাই বলতে চাইছি যে আগে অসুখটা সেরে যাক, তারপরে বিয়ের কথা ভাবা যাবে, না হলে কি হবে বুঝতে পারছিস? আমাদের এই দুই পরিবারের মধ্যে যেটা মিষ্টি সম্পর্ক আছে সেটা তেতো হয়ে যাবে। কাউকে দোষ দেবে না, লোকে আমাকে দোষারোপ করবে, বলবে একটা দুরারোগ্য কঠিন রোগ লুকিয়ে মেয়ে বিয়ে দিয়েছে। কেন, আমরা দুই পরিবারই তো সত্যিটাকে জানি, এখানে লুকিয়ে চুরিয়ে তো কিছু হচ্ছে না। বিজন রায় পরিবারে আমার কথাই শেষ কথা, আমার হ্যাঁ মানে পরিবারের হ্যাঁ, পরবর্তীকালে এ নিয়ে কোনো কথাই উঠতে পারে না। তবু আমি বলছি সুরজিৎ, আমার এই বিয়েতে মত নেই, নেই। হয়তো এতে আমার প্রাপ্তির মুখে হাসি ফুটবে, হয়তো প্রথম দিকে অভিও হাসবে, কিন্তু তারপর যখন যখন চরম বাস্তবের মুখোমুখি হবে তখন কাউকে দোষ দেবে না সুরজিৎ, শুধু আমাকে দোষারোপ করা হবে। আর আমি বা নিজের কাছে কি জবাব দেব? রঞ্জনা, তুমি আমাকে প্রাপ্তির একটা প্রেসক্রিপশন দেবে, লেটেস্ট প্রেসক্রিপশনটা। প্রেসক্রিপশন? হ্যাঁ, ওই যেখানে ডাক্তারের নাম টেলিফোন নাম্বার ঠিকানা আছে, আমি একটু ডাক্তারের সঙ্গে কথা বলে দেখি যে প্রাপ্তির এক্সাক্ট পজিশনটা কি, সেটা জেনে না হয় একটা ডিসিশন নেওয়া যাবে। আছে, মনে হচ্ছে হ্যাঁ ওটাই লাস্ট। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমি উঠি। সুরজিৎ তা আবার মত পাল্টাবেন না তো, তাহলে প্রাপ্তিকে বাঁচানো আরো কঠিন হয়ে যাবে। সত্যি? আরে দিদি কোথায় রে মামনি? কেন গো? না রে, দিন কুড়ি আগে এসেছিলাম, তখন পায়েস রান্না করছিল, আমাকে বললো একটু খেয়ে যেতে, কিন্তু খেতে পারিনি। জানিস তো আমি একটু কাজের জন্য না ব্যাঙ্গালোরে গেছিলাম, তাই বলেছিলাম এসে কিন্তু খাবোই, জানা পায়েসটা নিয়ে আয়। মা যেন এখনো তোমার জন্য পায়েসটা রেখে দিয়েছে। আমি কি সেই পায়েসের কথা বলছি নাকি? যারা ডাক না। আরে বাবা, দিদি তোর গলা পেলে এক্ষুনি চলে আসবে, নিজেই দিদিকে বলিস। ঠিক আছে তাহলে, তাই সই। হ্যাঁ রে, প্রীতমের সঙ্গে তোর ঝগড়াটা
মিটেছে না এখনো জিয়ে রেখেছিস? না, একেবারেই মিটে গেছে। মানে? মানে শেষ ঝগড়াটা হয়ে গেছে প্রীতমের সাথে। তুমি যখন বেঙ্গালুরু ছিলে তখনই মাসির সঙ্গে মিশর ডিভোর্সটা হয়ে গেছে। সে কি রে, রাগারাগি চলছিল সেটা জানি, চট করে ডিভোর্স হয়ে গেল। প্রীতমটাও যেমন, কি বক্তব্য প্রীতমের, হঠাৎ ডিভোর্স অব্দি করালো। মিশরটা নতুন বাড়ি কিনেছে, সেখানে মাসিকে নিয়ে গিয়ে রাখতে চায়, আর মাসি এই বাড়ি ছেড়ে যেতে চায় না। প্রবলেমটা ওখানেই। এই ব্যাপার? শ্যামলী, এতে তো আমি প্রীতমে কোনো দোষ দেখছি না। ও যদি আলাদা করে নতুনভাবে সংসার করতে চায় তাতে অসুবিধা কোথায়? কেন চায় সেটা শোনার পর এই কথাটা আর বলবি না। ওর বক্তব্য, আমাকে নাকি এই বাড়িতে রাখা হয়েছে কাজের জন্য। মামনি আর খোকন বিশ্বাসকে নিয়ে লোকজন যা বদনাম রটাতে শুরু করেছে, এরপর নাকি লোকজন আমাকে নিয়েও সেই কথা বলবে। সে হয়তো রাগের মাথায় বলেছে। আরে বাবা, প্রীতমটা তো ওরকমই। এসব শুনে যখন আমি ওর সঙ্গে যেতে অস্বীকার করেছি তখন ও ডিভোর্স চাইল। আর ডিভোর্স চাওয়ার কারণটা কিন্তু এসব দেখায়নি। তাহলে কিরে চুপ করে আছিস কেন? আমি গেছিলাম মেশোর সঙ্গে কথা বলতে ওর বাড়িতে, কিন্তু কি বললো জানো? বললো তোমার সঙ্গে নাকি মাসির একটা সম্পর্ক আছে, আর সেটাও বহুদিন ধরে। কিরে চুপ করে আছিস কেন? আমি গেছিলাম মেশোর সঙ্গে কথা বলতে ওর বাড়িতে, কিন্তু কি বললো জানো? বললো তোমার সঙ্গে নাকি মাসির একটা সম্পর্ক আছে, আর সেটাও বহুদিন ধরে। সত্যি বাবা, আরে ও একটা বড় পাগল। তুই কি রে, এরকম একটা বিচ্ছিরি অপবাদ দিল আমাদের দুজনকে নিয়ে, আর তুই হাসছিস? ওরে বাবা, হাসবো না, ও বরাবরই এরকম। দেখো, সারা খোর নিজের লাইফটাকে আমাকে মাঝখানে শিখণ্ডী করেই কাটিয়ে গেছে, ও এখন ঠিক এটাই করলো। দেখ, এতে আমি কিচ্ছু মনে করিনি। শ্যামলী, কে কি বললো তাতে মিথ্যেটা সত্যি হয়ে যায় না। আর দেখ, আমি তুই প্রীতম, আমাদের সম্পর্ক তো অনেক দিনের, আমরা তো ভালো বন্ধু। চিরদীপদা, এটা কিন্তু আসল ইস্যু নয়। আসল প্রবলেমটা হলো মেশোর অন্য একটা মেয়ের সঙ্গে ইনভলভমেন্ট আছে। মেয়েটার নাম প্রিয়াঙ্কা। মেশো ওকেই বিয়ে করতে চাই, তাই মাসির নামে বদনামটা দিল। ছেড়ে দাও, আজ বাদে কাল ও নিজের ভুল ঠিক বুঝতে পারবে। আর তোমরা যেটা ভাবছো সেটাও কতটা ঠিক একটু ভেবে দেখো। শ্যামলী, এই দুনিয়ায় অ্যাডজাস্টমেন্ট ছাড়া বাঁচা খুব কঠিন। আর হাজবেন্ড ওয়াইফের মধ্যে কত কিছু হয়, আবার মিটিও তো যায়। হ্যাঁ, রিলেশন থাকলে তো মিটেই যায়, কিন্তু আমাদের মধ্যে রিলেশনটাই তো নেই। প্রীতম আমার কাছে একটা ক্লোজড চ্যাপ্টার, যেটা আর কোনোদিনও ওপেন হবে না, কোনোদিনও না। খুব খারাপ লাগছে জানেন তো, খুব খারাপ লাগছে। আপনার এই মেন্টাল অ্যাংজাইটির সময় আমি, মানে আমার উচিত ছিল আপনার কাছে যাওয়া, নিজে যাব নিজে, কিন্তু কি করব বলুন। আপনি জানেনই তো, এই কোভিড তৈরি করা সব গন্ডগোল এখন আমাকেই সামলাতে হচ্ছে। সত্যি ওকেই সামলাতে হচ্ছে, কারণ ওভি আবার নতুন করে কোনো ফ্যাশার তৈরি করলে যাতে আপনার মতো ওকেও না ফাঁসিয়ে দেয়, সেই জন্যই আর কি।
এই সমস্ত কাঁচা হাতের খাপলা সামলানো খুব মুশকিল। পাকা হাতের খাপলা খুব তাড়াতাড়ি সামলানো যায়, এটা সামলাতে খুব বেগ পেতে হচ্ছে। আচ্ছা সামলাচ্ছেন কেন? এতে তো আপনি কোম্পানির ক্ষতি করে ফেলছেন অলোকবাবু। যদি কেউ খাপলা করে থাকে তাকে সরাসরি ফেস করতে দিন, কোম্পানির কাছে তাকে ফেস করতে দিন। ঠিক, একদম ঠিক কথা বলেছেন, কিন্তু কি করবো বল, এবারে মামা মামা করে কেঁদে কেটে পড়ল। তারপরে দিদি, দিদির মুখ চেয়েই তো এই সমস্ত কিছু করতে হচ্ছে। আচ্ছা আমাকে ডেকেছেন কেন? শোনো, আমি কিন্তু হাজার বললেও ওই কোম্পানিতে আর ফিরে যাব না। একবার যেখান থেকে চরম অপমানিত হয়ে ফিরে এসেছি, আর আমি সেখানে কোনোদিন পা ফেলব না। আপনার আপনার এই মানসিকতাটাকে আমি সত্যি শ্রদ্ধা করি। একটা একটা সেদিনের ছেলে আপনাকে এভাবে অপমান করল, দ্যাটস নট ডান। সত্যি অভির কিন্তু প্রচন্ড উদ্ধত ব্যবহার হয়ে গিয়েছে। কয়েকদিন কোম্পানিতে যাতায়াত করে ও নিজেকে মালিক ভাবতে শুরু করেছে, অথচ আসল যে মালিক সুরজিৎ রায়, তিনি কত ভদ্র ভাবুন, কত বিনয়ী ভাবুন। না ভাবতে পারছি না, ভাবতে পারতাম যদি উনি ছেলের সাথে একমত না হতেন। এটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে উনি ছেলের ডিসিশনকে সাপোর্ট করেছে। তা যদি না হতো তাহলে আমাকে নিশ্চয়ই ডেকে পাঠাতেন। জামাইবাবু সত্যি যদি সত্যি যদি চাইতেন তাহলে আপনাকে সামনে ডেকে আপনার টার্মিনেশন লেটারটা উইথড্র করে নিতেন। আচ্ছা দীপ্তনবাবু, মালিকদের বিরুদ্ধে আপনার মনে এত রাগ, তো আপনি ওনাদের এগেনস্টে কোনো ব্যবস্থা কেন নিচ্ছেন না বলুন তো? আপনি বলেন কি, ওরা বড় লোক, ওদের অনেক টাকা, গুনে শেষ করা যায় না। আমি একজন সাধারণ কর্মচারী, আমি আর কি করতে পারি বলুন, শুধু মুখ বুঝে সহ্য করা ছাড়া। ইচ্ছে থাকলে অনেক কিছুই করতে পারে, ইচ্ছে আছে কিনা সেটাই সবচেয়ে বড় কথা। দাদা ইচ্ছে তো আছেই, চুরির বদনাম দিয়েছে, সারা জীবন আমার পিঠে চুরির স্ট্যাম্প পড়ে গেল, কোথাও একটা চাকরিও চাইতে যেতে পারবো না। চাকরি করার দরকার কি দীপ্তনবাবু? বলেন কি, খাবো কিভাবে, সংসার চালাবো কি করে? আর তাছাড়া চুরি তো সত্যিই করিনি, যে চুরির পয়সা সব জমিয়ে রেখেছি। ক্ষতিপূরণের টাকায় সংসার চালাবেন দীপ্তনবাবু? শুনতে কেমন লাগছে বুঝিয়ে বলি। চুরি তো সত্যিই করিনি, যে চুরির পয়সা সব জমিয়ে রেখেছি। ক্ষতিপূরণের টাকায় সংসার চালাবেন দীপ্তনবাবু? শুনতে কেমন লাগছে বুঝিয়ে বলি। অভির এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ আপনার অন্তত মেনে নেওয়া উচিত নয়, তার সঙ্গে জামাইবাবুর সেই অবিচার, এর একটা প্রতিবাদ হওয়া উচিত। ওরা বড় লোক ঠিক আছে, কিন্তু তা বলে ওদের অন্যায়ের কোনো প্রতিবাদ হবে? আমাদের মতো গরিবদের জন্য তো কোর্ট আছে, মামলা করুন, মানহানির মামলা, কয়েক কোটি টাকা ক্ষতিপূরণ পেয়ে যাবে। ওরা কখনোই প্রমাণ করতে পারবে না যে আপনি চুরি করেছেন, সুতরাং মামলা করলে ক্ষতিপূরণ আপনি পাবেনই। ব্যাস, সংসারও চলল আর প্রতিশোধ নেওয়াও হয়ে গেল। আমার মতে সত্যিই কিন্তু এতটা আসেনি। আচ্ছা আমি কালই যাবো লয়ারের সঙ্গে কথা বলতে। আচ্ছা কত টাকা ক্ষতিপূরণ চাওয়া যায় বলুন তো? 7 কোটি চান, 5 কোটি পেয়ে যাবে, দেরি করবেন না। না না, আমি এখনই গিয়ে সব কাগজপত্র রেডি করছি, কালই যাবো লয়ারের কাছে। এতদিন অপমানের প্রতিবাদ করতে পারিনি বলে গুমড়ে গুমড়ে মরেছি। আচ্ছা আসি, নমস্কার। হ্যাঁ সুরজিৎ রায়, অলোক সরকার তোমাকে
দেউলিয়া করে ছাড়বে। কখন দেউলিয়া হবে বুঝতেও পারবে না, আর যখন বুঝতে পারবে তখন আমাকে কিছু করতে পারবে না। মনে জেগে উঠছে, উঠছে, জেগে উঠছে।